হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। দেখো, আমি অনলাইন ক্লাসের আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব স্ট্যান্ডার্ড 3 বাংলা ব্যাকরণ। ঠিক আছে, তো আমাদের তো সমার্থক শব্দ হচ্ছিল, অর্থাৎ সিনোনিম, তো সেটাই কিন্তু আমি এখন তোমাদের করাবো যতটুকু বাকি ছিল। দেখো, আমাদের তো আগের দিনে কি হয়েছিল এই এতটুকু কিন্তু হয়েছিল। আজকে আমি তোমাদের করাবো যতটুকু বাকি আছে করিয়ে দেব। দেখো, তট, তট দিয়ে তটের কি কি সমার্থক শব্দ হতে পারে দেখো। সৈকত, কিনার, পুলিন, ধার, কুল, তীর, এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই শুনেছি নাম। ঠিক আছে, এখান এই যে সৈকত, কুল, তীর, এগুলো কিন্তু প্রত্যেকেই শোনা, তো এগুলো থেকে সহজ সহজ করে নেবে দুটো তিনটে। তারপরে দেখো পাহাড়, শৈল, এই যে শৈল, গিরি, ভূধর, অচল, কূট, অদ্রি, তরঙ্গের কি কি, উর্মি, লহরী, ঢেউ, সন্ধ্যার কি কি সমার্থক শব্দ দেখো, গোধূলি, প্রদোষ, সায়াহ্ন, দিনের কি কি দেখো, দিবা, দিবস, বাসর, অহ, রাত্রির কি কি দেখো, রজনী, নিশি, নিশা, যামিনী, বিভাবরী, মেঘের দেখো, নীরদ, জলদ, বারিদ, জলধর, কাদম্বিনী, ঝড়ের দেখো, তুফান, ঝঞ্ঝা, ঝটিকা, প্রভঞ্জন, বিদ্যুতের ক্ষণপ্রভা, বিজলি, বিজুরি, তড়িৎ। তাহলে তট থেকে আজকে করবে। আচ্ছা, এইটুকু তো সমার্থক শব্দ। আমি দেখো এখানে কিছু বিপরীত শব্দ তোমাদের আমি কয়েকটা বিপরীত শব্দ আমি তোমাদের দিয়ে দিচ্ছি, কারণ বিপরীত শব্দের সাথে তোমরা প্রত্যেকেই পরিচিত, নতুন করে কিছুই নেই। বিপরীত শব্দ ইংলিশে আমরা যাকে বলবো অপোজিট ওয়ার্ড বা কি, এই যে অ্যান্থোনিম। ঠিক আছে, অ্যান্থোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে। তো তাহলে দেখো, আমি তাহলে বিপরীত অর্থ শব্দটা কিছুটা করিয়ে দিচ্ছি। বিপরীত অর্থ শব্দ কাকে বলে দেখো একটু, যে শব্দ মূল শব্দটি সম্পূর্ণ বিপরীত বা ভিন্ন অর্থ প্রকাশ করে তাকেই বলা হয় বিপরীত শব্দ। দেখো, বিপরীত শব্দটা কিন্তু এখানে খুব সহজ করে দেওয়া আছে। আমরা প্রত্যেকেই জানি বিপরীত শব্দ মানে হচ্ছে যে যেই মূল শব্দটা থাকে তার অপোজিট, সম্পূর্ণ অপোজিট শব্দ, ঠিক আছে, বা ভিন্ন শব্দ, তাকেই আমরা বলবো বিপরীত শব্দ। সেটাই বলছে, যে শব্দ মূল শব্দটি সম্পূর্ণ বিপরীত বা ভিন্ন অর্থ প্রকাশ করে তাকেই বলা হয় কি, বিপরীতার্থক শব্দ। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের এই বিপরীত শব্দের এই লাইনটা আমি তোমাদের আজকে করিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, এটা হচ্ছে মূল শব্দ আর এটা হচ্ছে কি, বিপরীত শব্দ। কি বলছে দেখো, বন্ধুর বিপরীত শত্রু, খুবই সহজ সহজ, এটা তোমাদের প্রত্যেকের জানা, খুবই সহজ সহজ কিন্তু বিপরীত শব্দগুলো এখানে দিয়েছে। তারপরে দেখো, গেঁয়ো, শহুরে, বোকা, চালাক, হাসি, কান্না, যশ, কলঙ্ক, বন্য, গ্রাম্য, এটা আমরা প্রত্যেকেই জানি, লঘু, গুরু, আপন, পর, হার, জিত, পণ্ডিত, মূর্খ, আসল, নকল, ঠান্ডা, গরম, দোষ, গুণ, সেকাল, একাল, উষ্ণ, শীতল। তাহলে বুঝতে পারছ, খুব সহজ কিন্তু কয়েকটা বিপরীত শব্দ এখানে দিয়েছে। তো তাহলে এই বিপরীত শব্দগুলোই করবে। দেখো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কী কী আছে। বন্ধুর বিপরীত শত্রু, মানে এমন কিছু এখানে বিপরীত শব্দ দেওয়া আছে যেগুলোর সাথে কিন্তু তোমরা পরিচিত, কঠিন বা অজানা শব্দ কিন্তু এখানে নেই। তারপরে দেখো, গেঁয়ো, শহুরে, বোকা, চালাক, হাসি,
কান্না, যশ কলঙ্ক, বন্য গ্রাম্য, লঘু গুরু, আপন পর, হার জিত, পণ্ডিত মূর্খ, আসল নকল, ঠান্ডা গরম, দোষ গুণ, সেকাল একাল, উষ্ণ শীতল। তাহলে বোঝা গেল আমি তাহলে এই সমার্থক শব্দগুলো দিলাম এই কয়েকটা, আর এখানে আমি তোমাদের কি পড়লাম যে বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম বা আমরা অপোজিট ওয়ার্ড যেটাকে বলি, তো খুবই সহজ করে দেওয়া আছে বিপরীতার্থক শব্দটা কি, যে শব্দ মূল শব্দটি সম্পূর্ণ বিপরীত বা ভিন্ন অর্থ প্রকাশ করে তাকেই আমরা বলবো বিপরীতার্থক শব্দ। আর এইটা তো তাহলে করে নিও প্রত্যেকে, খুবই সহজ শব্দ, ঠিক আছে। তাহলে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম, টাটা, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।